দোষ কোথায় তুই? আর কুত্তার দোষ বলবো না তো কি বলবো, তুই তো আমার নাম কুত্তা দিয়ে সেভ করেছিস, পাওনাটাকে চেয়েছিলাম বলে। আরে যাক তাকলে শোন শোন, ভাবি মেয়ে দেখতে পাঠাইছিল, আর সে মেয়ে সর্বক্ষণে খালি হাসে। হাসে মানে কি জানিস, দাঁত খালি বাইরেই থাকে আর মোটা। বাপরে বাপ, হ্যাঁ তুই সহ তো 1,500 মেয়ে দেখেছিস সবগুলো বুকিং, তো এটা বুকিং নয় কিন্তু এটা হচ্ছে কীভাবে বিয়ে করিস যদি মোটা আর দাঁত বাইরে? আমার কপালে আর নাই রে দোস্ত, এটাই বিয়ে করতে হবে, কালকে আয় একবার দেখি, দেখার পরে প্রস্তাব দিয়ে বিয়ে করা হবে। শোন মেয়ে দেখি কিন্তু হাসবি না, মেয়ের দাঁত দেখি তুই ফির হাসা শুরু করিস না। মেয়ে মোটা হোক কিছু হোক, দাঁত বড়ো হোক কিছু হোক, তুই হাসা, তোর হাসা যাবে না, তুই কোনো ক্রমেই হাসবি না বুঝছিস। শোন কাউকে বলবি না বুঝছিস, নাহলে এটাও কিন্তু বিয়ে হবে না, এটাও ভাঞ্জি দিয়ে বন্ধ করে দেবে বিয়ে বুঝছিস। নাহলে এ জমনে আর বিয়ে হবে না, এও জনমে আর বিয়ে হবে না দোস্ত। খেলাইস নে, খেল খাটাইস নে, কালকে জরুরিভাবে চলি যায়, খেল খাটাইস নে পুলিশ, খেল খাটাইস নে। তুই আসার সময় কিন্তু পায়জামা পাঞ্জাবি পরে আসবি বুঝছিস, টুপিও মাথা দিবি বুঝছিস। মেয়ে দেখতে গেলে পায়জামা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে আসতে হয় দোস্ত। রাখ, ভাবি ফোন দিছে। ভাবি আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ মেয়ে দেখে আসলাম। আর মেয়ে কেমন লাগলো, মানে মেয়ে কি আমি খায়া দেখছি নাকি? হ্যাঁ হ্যাঁ মেয়ে তো অনেক সুন্দর লাগলো। হ্যাঁ আপনার গ্রামের তো একটা মেয়ে বাকি ছিল, হ্যাঁ সেটাই তো আমাকে দেখতে পাঠাইছেন তাই না? এর আগে তো অনেক মেয়ে দেখছি, এটা তো জানেনি। 15,000 মেয়ে দেখা শেষ করার পরে এটাই লাস্ট ছিল মনে হয়। যাই হোক এটাকে বিয়ে করা হবে, পছন্দ হয়েছে। হ্যাঁ খাওয়া দাওয়া করছি, মেয়ে দেখি তো খাওয়া দাওয়া পেট ভরে গেছে। যাই হোক ভাবি কালকে আপনাকেও যাওয়া লাগবে, কালকে এটা আলাপ করে ইনশাল্লাহ ডেটটা দিন তারিখ ঠিক করা লাগবে। আর ওই বন্ধুটাকে দেখছি, বন্ধুটা সহ যাবো, বন্ধুটাকে বলছি ও আসবে পায়জামা পাঞ্জাবি ও টুপি মাথায় দিয়ে। আপনি ভালোভাবে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে থাকবেন ঠিক আছে।